হাই ফ্রেন্ডস, আজকে আমরা শুরু করব অ্যালজেব্রা। এবং অ্যালজেব্রাতে সবচেয়ে একটা ফেমাস পার্ট আছে, যেটা হচ্ছে ভ্যালু পুট করে আমরা অনেক জায়গায় শুনেছি খুব সমাধান খুব ছোট্টভাবে করা যায়। কিন্তু এই ভ্যালু পুটটা কখন করব আর কখন করব না সেটা বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব আজকে আমরা এই ভিডিওতে। তো চলো দেখা যাক যে কোথায় আমরা ভ্যালু পুট করব আর কখন পুট করব, এবং ভ্যালু পুট করে কীভাবে সিজিএলএ বা আইবিপিএস বলো বা পিও বলো, ব্যাংকের যেখানেই হোক সেই এক্সামগুলোতে আমরা অঙ্কগুলো খুব সহজে করতে পারি সেগুলো একটু দেখে নেব। তার আগে অবশ্যই আমরা নিয়মটা জেনে নেব এবং কয়েকটা উদাহরণও সলভ করব। তো চলো দেখা যাক। প্রথমে আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো, দেন ভ্যালু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি। এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু মান দেওয়া আছে আর এই মানটা বের করতে হবে, তাহলে আমরা কীভাবে বের করবো? তো সেই ক্ষেত্রে আমরা ভ্যালু পুট করে খুব সহজে এর মানটা বের করে নেব। চলো তাহলে আমরা ভ্যালু কি পুট করব, যে কোনো একটা ভ্যালু আমরা জিরো ধরে নেব, সাপোজ সি ইকুয়ালস টু জিরো, তাহলে পর আমাদের কি চলে আসবে, এ ইকুয়ালস টু মাইনাস বি। বোঝা গেছে? এবার তাহলে এই মানটাই আমরা বসিয়ে দেবো। এখান থেকে আমরা অঙ্কটা করলে কি আসবে, মাইনাস বি এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এটার পার্ট জিরো বাই মাইনাস বি স্কোয়ার আর এটা পুরোটা জিরো চলে আসবে। তাহলে এখান থেকে আমরা কত পাবো, টু বি স্কোয়ার বাই বি স্কোয়ার অ্যান্সার চলে আসলো। কখন আমরা ভ্যালু পুট করবো, ভ্যালু পুট করবো তো কখন করবো আর কেনই করবো, তো সেটা জানার জন্য চলো আমরা একটু গোড়ার দিক থেকে দেখি। সাপোজ তোমাকে কোনো একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হলো, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফোর। তো এখান থেকে যদি তোমাকে মান বের করতে বলা হয় তাহলে তুমি কি বলবে, এটা একটা লাইন, তাই না? এই লাইনের এর কতগুলো ভ্যালু থাকতে পারে, অসংখ্য ভ্যালু থাকতে পারে। কী কী ভ্যালু থাকতে পারে, এক্স এর মান যদি আমরা জিরো হয় তাহলে ওয়াই ইকুয়ালস টু ফোর, আবার এক্স ওয়াই ওয়ান হলে ওয়াই থ্রি হবে, এইরকমভাবে অসংখ্য মান আমরা পয়েন্ট পাব। কিন্তু যদি আমাদের একই সঙ্গে এক্স মাইনাস টু ইকুয়ালস টু টু বলে দেয় তাহলে আর একটা লাইন আমাদের এটাকে ক্রস করবে, এবং ক্রস করলে কটা বিন্দু দিয়ে যাবে, দুটো সরলরেখা, একটা মাত্র বিন্দু দিয়ে যাবে, এবং সেই বিন্দুর আমরা ভ্যালু। এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে কখন আমরা ভ্যালু বের করতে পারছি, যখন আমাদের নাম্বার অফ ভ্যারিয়েবল ইকুয়ালস টু নাম্বার অফ ইকুয়েশন আসছে। মানে যদি আমাদের ভ্যারিয়েবল সংখ্যা এখানে কত, দুটো, আর এখানে ইকুয়েশন কটা, দুটো, তবে আমরা এই দুটোর ভ্যালু বের করতে পারছি। তাহলে এটা আমাদের অবশ্যই মাথায় রেখে নিতে হবে, ভ্যারিয়েবল যতটা হবে ইকুয়েশন সংখ্যা ততটা যদি হয় তবেই আমরা তার মান বের করতে পারবো, আদারওয়াইজ আমরা এর ভ্যালু বের করতে পারবো না। একটা ইকুয়েশনে যদি দুটো ভ্যারিয়েবল থাকে আর একটা ইকুয়েশন দিয়ে মান জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা এটা অবশ্যই ধরে নিতে পারি যে এখানে এই দুটো ভ্যারিয়েবলের উপর এটা মান নির্ভর করছে না, সেক্ষেত্রে আমরা যে কোনো একটাকে যে কোনো মান ধরে নিতে পারি। এবার যদি আমাদেরকে সাপোজ তিনটে ইকুয়েশন দেওয়া হয়, ছটা ভ্যারিয়েবল থাকে, সেক্ষেত্রে তিনটে ভ্যারিয়েবল ফিক্সড আর তিনটে যে কোনো মান আমরা ধরে নিতে পারবো, তো সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে অঙ্কগুলো করা হয়। অতএব আমরা কখন ভ্যালু পুট করব, যখন দেখব যে নাম্বার অফ ভ্যারিয়েবল ইকুয়ালস টু নাম্বার অফ ইকুয়েশন নেই, তার থেকে যতটা কম আছে ততটাকে আমরা সেইভাবে ধরতে পারবো। এখানের ক্ষেত্রে দেখো এখানে তিনটে ভ্যারিয়েবল ছিল, তিনটে ভ্যারিয়েবল ছিল দিয়ে আমাদেরকে একটা জিনিসের মান জিজ্ঞাসা করছে, তার মানে অবশ্যই একটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করছে, বাকি দুটো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করছে না, তাহলে যে কোনো দুটো আমরা মান ধরে নিতে পারি। কিন্তু আমরা এখানে একটার মান ধরেছি কেন, সি এর মান জিরো ধরে নিয়েছি, বাকি আর একটা তো অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি না, এ প্লাস বি ইকুয়ালস টু জিরো মানে এ ইকুয়াল টু মাইনাস ওয়ান, কিন্তু আমরা বি জিরো ধরলে আবার এটা জিরো হয়ে যাবে। নিচের পার্ট অবশ্যই ধরার সময় এটাও মনে রাখতে হবে যে নিচের পার্ট যেন জিরো না হয়ে যায়। জিরো হয়ে গেলে কী হবে, জিরো হলে কী হবে, জিরো হলে আমরা যে মানটা পাবো সেটা তো ইনফিনিটিভ হয়ে যাবে না, তাহলে সেটা তো আমরা পারবো না, অসঙ্গত হয়ে যাবে, সেখানে আমরা মানটা খুঁজে পাবো না সঠিক মান। তার জন্য অবশ্যই আমরা এটা লক্ষ্য রাখবো যে লাস্ট পার্ট যেন এমনভাবে ধরতে হবে যেন লাস্ট পার্ট জিরো না হয়ে যায়, তার জন্য আমরা একটাকে জিরো ধরে নিয়েছি।
এটা সমান 0 তাহলে আমরা এটাকে আরেকটাতে কনভার্ট করে নিয়েছি এবং ভ্যালু পুট করে খুব সহজে আমরা এর মান পেয়ে গেছি চলো আরো কিছু উদাহরণ নিয়ে নেওয়া যাক a plus b equals to 1 then the ভ্যালু অফ a to the power 4 plus b to the power 4 minus a cube minus b cube plus 2a square b b square plus ab তাহলে এত বড় একটা কোশ্চেনের মান আমাদেরকে বের করতে বলেছে তাহলে সেটার মান আমরা কিভাবে বের করব নাম্বার অফ ইকুয়েশন একটা আর ভেরিয়েবল কত আছে দুটো তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটাকে যা কিছু ধরে নিতে পারি তাহলে আমরা b কে ধরে নিলাম 0 তাহলে b 0 ধরার সঙ্গে সঙ্গে আমাদের কি কি পার্ট চলে গেল দেখো ab থাকবে না ab থাকবে না এই পার্ট থাকবে না এটা থাকবে না তাহলে পড়ে থাকলো এই জায়গাটা তাহলে b 0 হলে a ইকুয়ালস টু কত 1 1 মাইনাস 1 ইকুয়ালস টু কত 0 তাহলে এটাই হলো आंसर কত সেকেন্ড লাগলো মাত্র 1 সেকেন্ডের মধ্যে আমরা आंसरগুলো বলে দিতে পারছি চলো আরো একটা উদাহরণ দেখি কোশ্চেন নাম্বার 3 if p cube q cube plus r cube minus 3 p q r equals to 4 and a equals to q plus r b equals to p plus r c equals to p plus q then a cube plus b cube plus c cube minus 3ab c equals to কত এইরকম যদি একটা কোশ্চেন বলে দেয় তাহলে তার কিভাবে আমরা ভ্যালু বের করব দেখো এখানে ইকুয়েশন নাম্বার কত এক ভেরিয়েবল কত আছে ভেরিয়েবল আছে 1 2 3 তিনটে ভেরিয়েবল আছে তাহলে আমরা এখানে কি হবে একটা ফিক্সড একটা যেকোনো দুটো জিরো ধরে নিতে পারি তাহলে সাপোজ এটা জিরো ধরলাম আর এটা জিরো ধরলাম তাহলে অটোমেটিক্যালি এটাও জিরো হয়ে যাবে তাহলে পড়ে কি থাকলো p cube equals to 4 তারপর q আর জিরো ধরেছি তার মানে এটা টোটাল জিরো হয়ে গেল এটা জিরো আর এটা জিরো এর ভ্যালু কত জিরো b এর ভ্যালু p cube c এর ভ্যালু কত p cube মাইনাস 3abc এর ভ্যালু 0 মানে গোটাটাই 0 তাহলে এখান থেকে কি পাচ্ছি 2 p cube p cube এর মান কত 4 2 into 4 তাহলে বোঝা যাচ্ছে কত সহজে আমরা অ্যানসারটা বের করতে পারছি ভ্যালু পুট করে আজকে এই পর্যন্তই ওকে